মেদিনীপুর উত্তরা সহ 5টি ও দক্ষিণে বাসাবো গোরান সহ 6টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর ঝুঁকিতে। আর নির্মাণাধীন ভবন থেকেই বংশ বিস্তার হচ্ছে বেশিরভাগ এডিস মশার। স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা পরবর্তী জরিপে উঠে এসেছে এমন তথ্য, এডিস নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10% ও দক্ষিণের 12% ওয়ার্ড ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ, আর এডিসের বংশবিস্তারের মোট সোর্সের 40% নির্মাণাধীন ভবন। উত্তরে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আছে 12, 16, 28 ও 31 নম্বর ওয়ার্ড ও উত্তরা 4 নম্বর সেক্টর, আর দক্ষিণে 5, 6, 11, 16, 36 ও 41 নম্বর ওয়ার্ড আছে এডিসের ঝুঁকিতে। রাজধানীর মোট 100টি এলাকার 1000 বাড়ি ঘুরে এ রিপোর্ট তৈরি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা পরবর্তী জরিপ রিপোর্টে উঠে আসে এমন তথ্য। রিপোর্ট তৈরির পর ডেঙ্গু মোকাবেলায় বিশেষজ্ঞ প্যানেলের মতামত চাওয়া হয়, সেখানেও ঘুরে ফিরে আসে সমন্বয়ের বিষয়টি। শুধু প্রি মনসুন পোস্ট মনসুন সিজনে না থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, ইভেন ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কিন্তু ডেঙ্গি কন্টিনিউ করেছে, এখনো কিন্তু প্রতিদিনই ডেঙ্গি আমরা পাচ্ছি। সমন্বয়ের জায়গাটা একটু ঘাটতি মনে হচ্ছে, যে নর্থ সিটি কর্পোরেশন এই সময় কেন সার্ভেটা করলো, এটা একটা ঘাটতির জায়গা। ঘাটতির জায়গাটা কেন, আমাদের তো আসলে রিসোর্স লিমিটেড, বরঞ্চ এটা যদি আমরা করতাম যে সিডিসির সার্ভের পরে ইন্টারভেনশন হলো, তারপরে আবার আমাদের নর্থ সাউথ সিটি কর্পোরেশন একটা সার্ভে করে দেখলো যে ইন্টারভেনশনগুলোর ইম্প্যাক্টটা কতটুকু। আমরা যে সমস্ত জায়গায় এডিস পেয়েছি বা বেশি পেয়েছি সেখানে কেসও বেশি হচ্ছে কিনা, তো এইটা প্রথম দিকে বেশি প্রয়োজন। আমার কিছু কিছু ইনফরমেশন আছে যে সেখানে কেস বেশি না। পহেলা মার্চ থেকে প্রি মনসুন সার্ভে সব অংশীজনদের নিয়ে একসঙ্গে করার কথা জানান কর্তৃপক্ষ। এডিস বাহিত যে ডেঙ্গি এবং চিকনগুনিয়া প্রতিরোধে আমাদের আপ্রাণ চেষ্টা আছে, অব্যাহত আছে, এবং যখন যে পরামর্শ যেখানে পাচ্ছি আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। জরিপের প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে ছিলেন না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি। মৌসুম ইসলাম, সময় সংবাদ।